অনুষ্ঠান জিজ্ঞাসা হুজুর আছেন আপনারা শিক্ষক মণ্ডলী এনেসিয়ান ভাই আসসালামু আলাইকুম আজকের অনেক কথা বলার অনেক আবেগ ছিল কিন্তু সময় সাপোর্ট করবে না যদি জীবনে শুরু থেকে গল্প শুরু করি তাহলে এনেসের গল্প বলতে বলতে এভাবে দিন রাত শেষ হয়ে যাবে জীবনের অনেক স্মৃতি আছে এনেসের সাথে আমি একটি কথা বলতে চাই এনএসকে কতটা ভালোবাসি এটা আমার কাজে প্রমাণ চাই এনএস থেকে চলে আসছি চার থেকে পাঁচ বছর হয়ে গেছে যার বাকি কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ ছিলাম অধ্যক্ষ হয়েছি আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থেকে চেষ্টা করেছি নেশাবাদে গিয়েছিলাম জিএসছিলাম ভিপি ছিলাম নেশাবাদ হুজুরের অনেক কাছে ছিলাম এখন অনেক কাছে আছি এনএস থেকে চলে আসার পর অনেকেই ভাবছে নসির হুজুর চলে গেছে আর কিছু না চলে যায়নি এনএসিয়ানরা পৃথিবীর সর্বত্র থাকবে শুধু একটা ঘণ্টির মধ্যে থাকবে না আজকের আরিফরা সারা পৃথিবীকে জয় করবে এনএসিয়ানরা সারা পৃথিবীকে জয় করবে এভাবে হাজারো লক্ষ আবুবকর কাজ করবে কিন্তু সব এনএসি থাকতে হবে এটি কোনো কায়সা হুজুরের দর্শন নয় নেসাবাদ হুজুরের চিন্তা চেতনা নয় আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করছি বাগিয়ে আসার পর থেকে যেই শব্দটা আমার কানে আসে এনএস সে আমি সে ফাজিলের হোক কামিলের হোক অনার্স মাস্টার্স হোক ইনশাল্লাহ আমার তার ভিন্ন তার প্রতি একটা ভালোবাসা থাকে এখানে অনেক এনএসিয়ানরা আছে যারা বিএম কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছে আবার বাগিয়ে ফাজিল করতেছে কামিল করতেছে এখানে অনেক আমার স্টুডেন্ট এখানে আছে আমি একটি কথাই বলতে চাই এনএসের সাথে আমাদের সম্পর্ক আছে এনএস আমাদের মূল পরিচয় মূল পরিচয়কে কখনো ভুলে যাওয়া যাবে না যে কোনো আয়োজন থাকবে আয়োজনে কায়সা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুসলিমিন ইসলামাবাদ হুজুর এবং এনএস আজকে এই বাগিয়া মাদ্রাসার বিবেদ্য শহরে অধ্যক্ষ হয়েছি এর সফলতার পিছনে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এটা এনএসের অবদান কথা বলে শিখেছি এনএস থেকে আলোচনা করতে শিখেছি এনএস থেকে নেতৃত্বে গুণাগুণ শিখেছি এনএস থেকে বিশ্ববিদ্যালয়ে পড়েছি স্বর্ণপদক পেয়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিন্তু এনএস থেকে যা পেয়েছি বিশ্ববিদ্যালয় দিতে পারে নাই এই ডায়নামিসি এই গতিশীলতা এনএস আমাদেরকে শিখাইছে আমি জালবাড়ি এনএস যখন ছিলাম এখানে সবাই আমার মনে অনেক আমার ছাত্ররা আছে আমি উৎসাহ দিয়েছি তোমাদের অনেক দূর যেতে হবে অনেক কিছু করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আজকে হৃদয়টা আনন্দে ভরে যাচ্ছে চোখে পানি চলে আসছে যে এনএসের এই বাগান ফুলি ফলে সুসজ্জিত হয়ে গেছে একটি কথাই কে কোন পদে আছি আমি প্রিন্সিপাল হয়েছি আর একজন ছোট্ট পদে আছে এটা কোনো বিষয় না পরিচয় একটা আমরা এনএসের আমরা এনএসিয়ান আমাদের মধ্যে কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই কোনো কাদা ছোড়াছড়ি নেই আমরা ছোট বড় যে যেখানে আছে পরিচয় একটা হবে এনএস ইনশাআল্লাহ বরিশালের খানকায় অনেকেই আসে খুব ভালো লাগে বরিশালের খানকায় শুরু থেকে আমি ডাক্তার হিসেবে প্রোগ্রাম চালিয়েছি মুস্তাহিনের ঢাকায় খানকায় যতবার যাই দেখি আমাদের অ্যাডভোকেট আরিফ তার সাথে 15 জন 20 জন 30 জন আলহামদুলিল্লাহ এই যে সম্পর্ক ধরে রাখছে আমিও রেখেছি আমি বরিশালের খানকায় ঢাকার খানকায় নিয়মিত আলোচক নেশাবাদের মাহফিলে আলোচনা এখন স্টেজ পরিচালনা করা আমি নিজে রেখেছি এটা প্রমাণ করতে চাই আমি আবু বকর এনএসের ছিলাম এনএসের আছি এবং মৃত্যু পর্যন্ত এনএসের সঙ্গেই থাকবো আমি আমার ভাইদেরকে বলতে চাই যারা বরিশালে আছো বরিশালে খানকার সঙ্গে যোগাযোগ রাখো যারা ঢাকায় আছো ঢাকায় খানকার সাথে যোগাযোগ রাখো যেভাবে আমাদের আরিফ রাখতেছেন সবার কাছে দোয়া চাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম